সব বাবা মা শুধু সন্তান চায় না, তারা সুস্থ সন্তানের জন্ম দিতে চায়। সবসময় তাদের একটা অ্যাংজাইটি থাকে, একটা ভয় থাকে, যদি আমার বাচ্চা অ্যাবনর্মাল হয় কি করা যাবে। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। খুব বেশি সময় আপনাদের থেকে আমরা নেব না, মাত্র তিনটে টিপস আমরা ফলো করতে বলবো, যাতে নর্মাল বাচ্চা হবার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। কি সেই তিনটে টিপস? নাম্বার ওয়ান, ওজন। মায়ের ওজন ঠিক রাখতে হবে, কারণ মায়ের ওজন যদি বেড়ে যায় তাহলে মিসক্যারেজের সম্ভাবনা বাড়বে, প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং ডায়াবেটিস ছাড়াও ব্লাড প্রেশার বাড়তে পারে। আগে ভাবা হতো শুধু মায়ের ওজনটা ইম্পর্টেন্ট, কিন্তু এখন রিসার্চ বলছে যে বাবার ওজনও খুব ইম্পর্টেন্ট, কারণ ছেলেদের ওজনের সাথে স্পার্মের সংখ্যা এবং গতিশীলতার একটা সম্পর্ক আছে। নাম্বার টু, সাপ্লিমেন্টেশন। আমরা বলছি না যে খুব দামি খাবার খেতে হবে বা মাদার হরলিক্স ফাদার হরলিক্স খেতে হবে, এরকম কিছু নয়। নর্মাল বাড়ির যেসব খাবার সেগুলোই সুস্থ সম্মত খাবার খেতে হবে, কিন্তু ফোলিক অ্যাসিড রেগুলার খেতে হবে, যাতে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা কমে যায়। আয়রন বা হিমোগ্লোবিন লেভেল দেখতে হবে যে 11-এর বেশি আছে কিনা। ভিটামিন ডি এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যাতে না থাকে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যখন প্রেগনেন্সি প্ল্যান করছেন তখন আপনি আপনার ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন, কারণ প্রি কনসেপশনাল কেয়ার যেটা এখন নতুন শুরু হয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রি কনসেপশন কেয়ারে কি করা হয়, এখানে আমরা ডিটেইলড হিস্ট্রি নিয়ে দেখি যে কোনো রকম মেডিকেল প্রবলেম আছে কিনা। যদি কারোর থাইরয়েডের প্রবলেম থাকে এবং ওষুধ খায়, দেখে নেওয়া হবে যে TSH লেভেল 2.5 বা 3 কম আছে কিনা। যদি কেউ ডায়াবেটিক এবং তার ওষুধ খায়, দেখে নেওয়া হবে যে HbA1c লেভেল 7 কমে আছে কিনা। যদি কেউ অন্য কোনো ওষুধ খান, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো বিহি বা এপিলেপসির জন্য, সেই ওষুধগুলো প্রেগনেন্সিতে সেফ কিনা সেগুলো দেখে নেওয়া হবে। সব ব্লাড প্রেশার ওষুধ প্রেগনেন্সি সেফ নয়, যেগুলো নিরাপদ সেগুলোই আপনাকে দেওয়া হবে, এবং যদি আপনার প্রেগনেন্সি আসে কোন ওষুধে সেই ওষুধগুলো পাল্টে দেওয়া হবে সেগুলো আগে থেকে প্ল্যান করে রাখা হবে। এছাড়া আপনার হরমোন লেভেলস ঠিক আছে কিনা সেগুলোকে দেখা হবে, আপনার ভ্যাকসিনেশন আপ টু ডেট আছে কিনা দেখে নেওয়া হবে, থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা, ব্লাড গ্রুপ কি, এইগুলো যেগুলো বেসিক সেগুলোকে দেখে নেওয়া হয়। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক হিস্ট্রি। যদি আপনাদের বাড়িতে কারোর থ্যালাসেমিয়া থাকে, ডুশেনস থাকে, সিস্টিক ফাইব্রোসিস থাকে, এগুলো থাকলে এগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা প্ল্যানিং করতে পারি যে কতটা সম্ভাবনা বাচ্চার হবার আছে, এবং জেনেটিক কাউন্সিলের সাথে কথা বলে কী কী পরীক্ষা করা উচিত সেগুলোকে করে নিয়ে আমরা প্রেগনেন্সির চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে লিখে জানান, এবং প্রেগনেন্সি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আপনারা বলুন, আমাদের টিম আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নমস্কার।